ভিয়েতনামে কারখানা বন্ধ, সুযোগ দেখছে বাংলাদেশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব প্রথম ধরা পড়ে 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে। তারপর থেকে একের পর এক দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে শুরু করে। করোনা মহামারী শুরু থেকেই কঠোর বিধিনিষেধের মাধ্যমে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনে পুরো বিশ্বের নজর কেড়েছিল ভিয়েতনাম। সেই দেশটি এখন ধুঁকছে করোনা সংক্রমণে। চীনের সঙ্গে সীমান্তবর্তী এই দেশটিতে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে 2020 সালের জানুয়ারিতে। আশ্চর্যজনকভাবে সেখানে সংক্রমণ ছিল একেবারেই কম, এমনকি প্রায় এক বছর সেখানে করোনা সংক্রমণে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকেই সংক্রমণ রোধে গণহারে করোনা পরীক্ষা, বিভিন্ন জায়গায় মাস্কের ফ্রি বুথ চালু করা, ঝুঁকিপূর্ণ মনে হলেই কোয়ারেন্টাইনে রাখাসহ বেশ কিছু পদক্ষেপে দেশটিকে করোনা নিয়ন্ত্রণে সহায়তা করেছে। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়া সেই ভিয়েতনামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান বলছে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 2,32,937-এরও বেশি, এর মধ্যে মারা গেছেন প্রায় 4,000-এর বেশি জন। অন্যদিকে দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1,00,000-এরও বেশি। অন্যদিকে দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় 1,50,000, যা বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। প্রতিদিন নতুন করে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন কলকারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, ফলে বিশ্বের অন্যতম পোশাক ও জুতো উৎপাদনকারী দেশটিকে বেশ বিপাকে পড়তে হচ্ছে। একই সঙ্গে ভিয়েতনাম থেকে পণ্য নেওয়া বিভিন্ন নামি দামি ব্র্যান্ডও খুঁজতে শুরু করেছে বিকল্প পথ। একসময় করোনা সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে পারা এমন একটি দেশের জন্য সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার বিষয়টি একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে গত বছর করোনা মহামারীর মধ্যেও এশিয়ার অল্প কিছু দেশের মধ্যে ভিয়েতনাম ছিল অন্যতম, যারা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। এমনকি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলে সাফল্য দেখিয়েছে ভিয়েতনাম। সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO-র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, এই তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে চীন, তৃতীয় অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। 9,64,60,000 জনসংখ্যার এই দেশটি যেভাবে করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশকে টপকে গেছে, তা নিয়ে বেশ আলোচনাও হয়েছে। 2020 সালে $2,900 কোটি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। এ সময় বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় $2,800 কোটি। আগের বছর ছিল $3,400 কোটি। সে বছর বাংলাদেশের তুলনায় $300 কোটি কম রপ্তানি করেছিল দেশটি। কিন্তু ভিয়েতনামের বর্তমান করোনা পরিস্থিতি দেশের অর্থনীতির গতিরোধ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে 7,000 থেকে 8,000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে। চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে এখন পর্যন্ত 2,00,000-এর বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে, যা রীতিমতো উদ্বেগের। ভিয়েতনামের বৃহত্তম শহর হো চিন মিনের পরিস্থিতি সবচেয়ে আশঙ্কাজনক। গত 9 জুলাই সেখানে কঠোর সামাজিক দূরত্ব জারি করা হয়েছে। শ্রমিক পরিবহন, আবাসন ও বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আনা হয়েছে। অ্যাডিডাস ও নাইকির মতো ব্র্যান্ডের জন্য জুতো তৈরি করে বিশ্বের অন্যতম জুতো উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ানের পৌচেন ও দক্ষিণ কোরিয়ার চ্যাংশিন, তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির কাছেও জুতো সরবরাহ করে। গত মাসে পৌচেন এবং চ্যাংশিন তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গত 14 জুলাই থেকে হো চিন মিন শহরে নিজেদের কারখানা উৎপাদন বন্ধ রেখেছে পৌচেন। তারা জানিয়েছে অন্তত 9 আগস্ট পর্যন্ত তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এই প্রতিষ্ঠানের অন্য একটি ভিয়েতনামি প্ল্যান্টেও উৎপাদন কার্যক্রম কমিয়ে আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয় স্থানীয় সরকার যেসব নিয়মকানুন জারি করেছে তার সবকিছু মেনে অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিতে পারছেন না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। গত বছর 24,40,000 জোড়া জুতো সরবরাহ করেছে পৌচেন, এর মধ্যে 40% এসেছে ভিয়েতনাম থেকে। অন্যদিকে গত মাসে তাইওয়ানের আরেকটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেং টেই তাদের বেশ কিছু কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য বলছে নাইকি বছরে যত সংখ্যক জুতা বিক্রি করে তার 6 ভাগের 1 ভাগ তাদের তৈরি। ভিয়েতনামের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশন বলছে দেশের গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা 30% বেশি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এদিকে ভিয়েতনামের এমন পরিস্থিতিতে নিজেদের জন্য সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলছেন 2020 সালে আমাদের দেশে করোনা পরিস্থিতি নেতিবাচক হয়, অনেক অর্ডার বাতিল হয়, বায়ার বিকল্প পথ খোঁজায় সেই সুযোগ কাজে লাগায় ভিয়েতনাম। আমাদের পোশাক খাতের মূল প্রতিযোগী যেহেতু ভিয়েতনাম, পাশাপাশি দেশটিতে এখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক, এই সুযোগে আমাদের শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন অব্যাহত রাখতে হবে, একই সাথে বায়ারদের কাছে এটা তুলে ধরতে পারলে আরও অর্ডার আসবে। অন্যদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিমের সহসভাপতি বলছেন আমাদের দেশে এখন অনেক অর্ডার আছে, ভিয়েতনামে অর্ডার হওয়া কাজ তো আর আসবে না, বাইরে এলে আমরা বাছাই করে অর্ডার নেব, এই অপশন আমাদের তৈরি হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BKMEA সহসভাপতি বলছেন ভিয়েতনামের দক্ষিণ অঞ্চলের কিছু কারখানা বন্ধ আছে, উত্তর মধ্যসহ অন্য কারখানায় এখন উৎপাদন চলছে, বায়েররা তো আর সবই আসবে না, তবে কিছু হয়তো মুভ করবে, সুযোগ এসেছে দরদাম করার, যেসব বায়েররা আসবে তাদের থেকে দরদাম করে অর্ডার নেবে বাংলাদেশ, তবে এখন ইউরোপ থেকে প্রচুর অর্ডার আসছে বাংলাদেশে।